বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারদিন্নুর পরশ, তার অস্বাভাবিকভাবে চলে যাওয়া নিয়ে দানা বেঁধেছে নানা রহস্য। সেসব রহস্য ভেদে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। সূত্র বলছে, ফারদিন্নুর পরশের বিষয়টি পরিষ্কার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। সন্দেহভাজন রায়হান গ্রুপের প্রধান রায়হানকেও আটক করেছে তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনায় অংশ নেয়া অন্তত চারজন ইতিমধ্যে আটক হয়েছে, অন্যরাও গোয়েন্দা জালে আছে। শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোয়েন্দাদের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনদের শনাক্ত করেছে, আটক করতে সক্ষম হয়েছে কয়েকজনকে। শিগগিরই বিষয়টি পরিষ্কার করবে আইন শৃঙ্খলা বাহিনী। সূত্র নিশ্চিত করেছে, রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকার মধ্যেই ফারদিনকে শেষ করা হয়েছে। রায়হান গ্রুপের প্রধান রায়হান সহ 8-10 জন এই মিশনে অংশ নেয়। তাদের উদ্দেশ্য ছিল ফারদিনকে জিম্মি করে টাকা আদায়, কিন্তু ফারদিন প্রতিবাদ করায় তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। ঘটনাস্থল থেকে চনপাড়ার শাওনের প্রাইভেট কারে করে তার দেহ নারায়ণগঞ্জে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। ইতিমধ্যে ঢাকা থেকে প্রাইভেট কারসহ এর মালিক শাওনকে আটকও করা হয়েছে। ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা শুরু থেকেই বলছেন, যদি নারায়ণগঞ্জের চনপাড়ায় তার লোকেশন শনাক্ত হয়, তাহলে ট্র্যাপে ফেলে কেউ তাকে সেখানে নিয়ে গেছে। ভয় ভীতি দেখিয়ে পরবর্তী সময়ে তাকে নির্যাতন করে শেষ করা হয়েছে। যদি তার লোকেশন নারায়ণগঞ্জ হয়, তাহলে আমি বলবো সে কখনো নিজে থেকে সেখানে যেতে পারে না। তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কোনোভাবে ট্র্যাপ করে রাখা হয়েছিল, তাকে আটক করে রাখা হয়েছিল এবং ফোন তার সঙ্গে রাখা হয়েছিল। একটি সংস্থার তদন্ত বলছে, ফারদিনের শেষ লোকেশনের কাছাকাছি ছিল একজন বাস ড্রাইভার এবং তার সহযোগীর অবস্থান। তারা আগেও বাসে করে অনেককে তুলে নিয়েছেন। ফারদিনের সাথেও এমনটা ঘটে থাকতে পারে। যদিও এখনও কোনো সংস্থায় ফারদিনের ঘটনায় আটক কারোর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।